বিসমিল্লাহির রহমানির রহিম, স্বাগতম নতুন আরো একটি এপিসোডে। আপনারা যারা আগামী 8ই ডিসেম্বর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে যারা পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের জন্য এপিসোডটি। আজকের এপিসোডে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনাদের জন্য কি নির্দেশনা আপলোড করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, এবং আপনাদের ওএমআরটি দেখিয়ে দিব। ওএমআরে কি লিখতে হবে বাংলাদেশ সম্পর্কে 3টি বাক্য, ইংরেজি দিয়ে 2টি বাক্য কি লিখতে হবে আমি এটা বলে দিব। তারপর হচ্ছে আপনার হাজিরা শিট, তারপর হচ্ছে আপনার এডমিট কার্ডের নমুনা, যে পদ্মা মেঘনা যমুনা কোথায় আপনি বরাদ্দ করবেন তা বিস্তারিত আমি জানিয়ে দিব। প্রথম থেকে চলেন আমরা দেখে নিই এই পরীক্ষাটি কে নিবে। এই পরীক্ষাটি নিবে হচ্ছে আপনাদের, এই পরীক্ষাটি নিতে যাচ্ছে হচ্ছে বুয়েট, হ্যাঁ, ইনস্টিটিউট অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, বাংলাদেশ বহুকৌশল বিশ্ববিদ্যালয় আপনার জন্য এই পরীক্ষাটি নিতে যাচ্ছে। আপনাদের অবশ্যই 9টায় আপনাদের পরীক্ষায় প্রবেশ করতে হবে, 9:30 প্রবেশপথ বন্ধ করে দেওয়া হবে, হ্যাঁ। এরপর কিন্তু আপনাকে ওএমআর শিট দেওয়া হবে না, এটা এখানে বলা আছে। তারপর আমরা দেখি এখানে কি বলা আছে পরীক্ষার্থীর জন্য সাধারণ নির্দেশনা। এখানে বলা আছে পরীক্ষার্থীর অংশগ্রহণ করার পর একজন কক্ষ পরিদর্শক পরীক্ষার্থীর জন্য সাধারণ নির্দেশিকাটি পড়ে শোনাবেন, হ্যাঁ। আমরা আজকে যেটি আপনাদেরকে বলে দিব এটাই তারা পড়ে শোনাবে, হ্যাঁ। এখানে বলা আছে ওএমআর ফর্ম বিতরণ ও পূরণ করা। আচ্ছা দেখি, ওএমআর ফর্ম আপনাকে 20 মিনিট আগে দেওয়া হবে এবং পূরণ করবেন কিভাবে তা আপনাদেরকে কক্ষ পরিদর্শক জানিয়ে দিবেন। আর এটাতে অবশ্যই আপনাকে যেটি লিখতে হবে তা হচ্ছে রোল নাম্বার লিখতে হবে, পুরুষ অথবা মহিলা, আপনার হলে পুরুষ হলে পুরুষ বৃত্ত বরাদ্দ করবেন, মহিলা হলে মহিলা বৃত্ত বরাদ্দ করবেন। সেট কোড লিখতে হবে, সেট কোড হচ্ছে আপনার প্রশ্নে যেটি দেওয়া থাকবে, এটা আপনার প্রশ্নে প্লাস হচ্ছে আপনার এডমিট কার্ডে, হ্যাঁ, প্লাস হচ্ছে আপনার যেই এডমিট কার্ড সহ আপনার সব জায়গায় একই সেট কোড থাকবে, হ্যাঁ। প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, জেলার নাম, হ্যাঁ, প্রার্থীর স্বাক্ষর দিতে হবে, হ্যাঁ। তারপর হচ্ছে আমরা দেখি পরীক্ষার্থীর হাতের লেখা সংরক্ষণ, হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনার হাতের লেখা সংরক্ষণ করার জন্য ওএমআর ফর্মের নির্দিষ্ট বক্সে বাংলায় লিখতে হবে 3টি বাক্য। বাংলায় কি সম্পর্কে লিখবেন এটা আমরা একটু পরে বলে দিব, ওএমআর দেখে আপনাদেরকে বলে দিব। ইংরেজিতে লিখতে হবে 2টি বাক্য, অবশ্যই আপনাকে লিখতে হবে, না লিখলে কিন্তু আপনার উত্তরপত্র বাতিল হয়ে যাবে, হ্যাঁ। রোল নম্বরের বৃত্তগুলো সেট করে বৃত্ত বরাদ্দ করতে ভুল করলে কিংবা হাজিরা শিটে যেভাবে আপনি স্বাক্ষর করবেন এগুলো যদি ভুল হয় তাহলে আপনার উত্তরপত্র বাতিল হয়ে যাবে, হ্যাঁ। ওএমআর ফরমের সেট কোডের গড়ে প্রবেশপত্রে উল্লিখিত সেট কোডটির বিপরীতে বৃত্ত বরাদ্দ করতে হবে, এডমিট কার্ডে যেই সেট কোড থাকবে ওইটা আপনাকে বৃত্ত বরাদ্দ করতে হবে। এখানে বলা আছে ওএমআর এর সেট কোড ও প্রশ্নের সেট কোডের যোগসূত্রের ফরম, তাহলে ওএমআর এর সেট কোড এবং প্রশ্নের সেট কোড একই হতে হবে, কেমন কথাটি আমরা দেখি এখানে। যোগসূত্রের ফরমটি কি, পরীক্ষার্থীদের প্রবেশপত্র যে প্রবেশপত্রটি একটি সেট কোড লেখা থাকবে, তার মানে আপনার এডমিট কার্ডে একটি সেট কোড থাকবে এবং সেই সেট কোডটি ওএমআর ফর্মে পূরণ করতে হবে, হ্যাঁ, ওএমআর লিখতে হবে। যেমন পদ্মা হলে পদ্মা, মেঘনা হলে মেঘনা, যমুনা হলে যমুনা, সুরমা হলে সুরমা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু প্রশ্নের সেট কোড হবে ভিন্ন, যেমন 1, 2, 3, হ্যাঁ, প্রশ্নের সেট কোড হবে ভিন্ন ইত্যাদি। কোনো পরীক্ষার্থী কোনো সেট কোডের প্রশ্নে উত্তর করবে তা ম্যাপিং করা থাকে, যেমন যে সকল পরীক্ষার্থীর প্রবেশপত্রে পদ্মা লেখা থাকবে তারা হয়তো 2 সেট কোডের প্রশ্ন পাবে, যাদের প্রবেশপত্রে মেঘনা লেখা থাকবে তারা হয়তো 1 কোডের প্রশ্ন পাবে। মানে এটা আপনার হলে বলে দিবে আপনি কোন কোড দিয়ে আপনি পরীক্ষা দিবেন, ঠিক আছে। তারপর হচ্ছে পরীক্ষা কক্ষের বোর্ডে আগে থেকে ওএমআর এর সেট কোড ও প্রশ্নের সেট কোডে যোগসূত্র ফর্মটি একে রাখা হবে, তার মানে হচ্ছে আপনি পদ্মা হলে এখন যে আপনি একে দিবেন এমনটি নয়, আপনার 2ও হতে পারে 3ও হতে পারে, এটা আপনি হলে গেলেই আপনি বুঝতে পারবেন যে আপনি পদ্মা বা মেঘনা যমুনা হলে কোন কোড দিয়ে আপনি প্রশ্নের সেট কোড দিয়ে আপনি পরীক্ষা দিবেন, হ্যাঁ। পরীক্ষা শুরু হওয়ার আনুমানিক 5 মিনিট পূর্বে কেন্দ্র সচিবের পক্ষ থেকে যোগসূত্র ফর্মটি পাওয়া মাত্র কক্ষ পরিদর্শক সেটি বোর্ডের খালি ফর্মে উঠিয়ে দিবেন, আচ্ছা আমরা একটু আগে বলেছি এটা। তারপর হচ্ছে অন্য একজন পরিদর্শক সেটি মূল কপির সাথে পরীক্ষা করে দেখবেন এবং পরীক্ষার্থীদের যোগসূত্রের বিষয়টি বুঝিয়ে দিবেন, সেটি বুঝিয়ে দেওয়ার পর প্রশ্নপত্র বিতরণ করা হবে, ওকে। 6-তে বলা আছে ওএমআর ফর্ম হাজিরা শিটে বৃত্তবরণের সতর্কতা, এটা আমরা জানি, এটা আর বললাম না। প্রশ্নপত্র বিতরণ এটাও আমরা জানি, হুম। পরীক্ষার্থীদের হাজিরা গ্রহণ, আচ্ছা এটা আমরা একটু আগে বলেছি। তারপর আমরা দেখি কি আছে এখানে, কক্ষ পরিদর্শক পরীক্ষার্থী প্রবেশপত্র অনুযায়ী ওএমআর ফর্মে বিভিন্ন অংশ পূরণ করেছে কিনা তা পরীক্ষা করে দেখবেন। এর ভিতর গুরুত্বপূর্ণ অংশগুলো হলো রোল নম্বর, পুরুষ বা মহিলা, সেট কোড, জেলার নাম, নির্জেলা, প্রার্থীর স্বাক্ষর, আচ্ছা এগুলো আমরা নাই জানলাম, এগুলো আমরা জানি আগে থেকে আমাদের অভিজ্ঞতা আছে। পরীক্ষা থেকে বহিষ্কার এটা আমরা জানি, ওএমআর ফর্ম সংগ্রহ এটা আমরা জানি। এখানে দেখি আমাদের কি বলা আছে, 1 নম্বর তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ, লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রবেশপত্র এবং জাতীয় পরিচয়পত্র অবশ্যই সঙ্গে আনতে হবে, তার মানে আপনার লিখিত পরীক্ষা এবং যারা লিখিত পরীক্ষা পাস করবেন মৌখিক পরীক্ষার সময় আপনাকে এনআইডি কার্ড নিয়ে যেতে হবে। সময়ের কথা আমরা একটু আগে বলেছি, বই খাতা নিতে হবে না, নিতে পারবেন না এগুলো আমরা জানি, ইলেকট্রনিক ডিভাইস নিতে পারবেন না এগুলো আমরা জানি। আচ্ছা আমরা ওএমআর শিটে চলে যাই, আমরা ওএমআর শিটে কি আছে দেখে নিই, আচ্ছা এই হচ্ছে আপনাদের ওএমআর শিট। দেখেন আমরা চলেন সবগুলো জেনে নিই, ওএমআর এ কি কি থাকবে, কি কি আপনাকে করতে হবে।
ওএমআর সেট কোড হচ্ছে এটা, হ্যাঁ সরি সেট কোড ওএমআর নাম্বার হচ্ছে এটা। আচ্ছা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2023 অবশ্যই কালোকালির বল পয়েন্ট কলম দ্বারা বৃত্ত ভরাট করিতে হইবে। আচ্ছা, এই যে দেখেন তিনটি বাক্য যে লিখতে হবে বাংলাদেশ সম্পর্কে, আপনাকে বাংলায় লিখতে হবে তিনটি বাক্য। এই জায়গায় আপনি বাংলায় বাংলাদেশ সম্পর্কে তিনটি বাক্য লিখবেন। হ্যাঁ, কী লিখবেন আগে থেকে আপনি শিখে যাবেন। আপনি বাংলাদেশ সম্পর্কে অবশ্যই লিখতে পারবেন, তারপর আপনি ভেবে গেলে সহজে লিখতে পারবেন। হ্যাঁ, ইংরেজিতে দুইটি বাক্য এখানে লিখতে হবে, আপনার বাংলাদেশ সম্পর্কে লিখতে হবে। আপনি এখানে বাংলায় যা লিখবেন এন ইংরেজিতে তাই লিখতে পারেন, ট্রান্সলেশন করে কোনো সমস্যা হবে না। তারপর দেখেন রোল নম্বরটি লিখতে হবে বাংলায়, 1 2 3 4 5 6 7 বাংলায় আপনাকে এই রোল নম্বর লিখতে হবে, ইংরেজিতে কিন্তু লিখতে পারবেন না বা লিখবেন না। আচ্ছা, তারপর আমরা দেখি এখানে কি বলা আছে, প্রার্থীর নাম লিখবেন বাংলায় ইংরেজিতে, পিতার নাম বাংলায় ইংরেজিতে, হ্যাঁ মাতার নাম বাংলায় ইংরেজিতে, জেলার নাম লিখবেন, অনেকের প্রশ্ন থাকবে অনেকে ইংরেজি লিখবেন না বাংলায়, এখানে লিখতে হবে তারপর বাংলায় লিখবেন, যেহেতু হ্যাঁ সব কিছু বাংলায় আছে এখানে, আপনি জেলার নাম বাংলায় লিখতে পারেন কোনো সমস্যা হবে না। প্রার্থীর স্বাক্ষর, এটি হচ্ছে আপনার এডমিট কার্ডের মতো করতে হবে। অনেকে প্রশ্ন করে স্বাক্ষর আমি কীভাবে করবো, এটি হচ্ছে এডমিট কার্ডে যেই স্বাক্ষর আপনি দিয়েছেন, নাম হলে নাম, আর যদি আপনি আঁকা বাঁকা স্বাক্ষর দিয়ে থাকেন তাহলে ওই স্বাক্ষর করবেন, এডমিট কার্ডের অনুরূপ করতে হবে। হ্যাঁ, কক্ষ পরিদর্শকের স্বাক্ষর হচ্ছে এটি, কক্ষ পরিদর্শক করবে তারিখ উনি দিবে। আচ্ছা, এখানে দেখেন আমরা রোল নম্বর বাংলায় লিখতে হবে, এখানে আপনি বাংলায় লিখবেন, ঠিক আছে, এবং দেখেন বৃত্ত ভরাটও কিন্তু বাংলায়, এখানে ইংরেজি লিখবেন ইংরেজি ডিজিটে হবে না, এখানে আপনি বাংলায় হবে না, কিন্তু আপনাকে বাংলায় লিখতে হবে। হ্যাঁ, দেখেন দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8 9, ওকে, পুরুষ হলে আপনি পুরুষে বৃত্ত ভরাট করবেন, মহিলা হলে মহিলা বৃত্ত ভরাট করবেন। তারপর চলেন আমরা দেখি কি আছে এখানে, এই যে দেখেন এখানে বলা আছে অবশ্যই কালোকালির বল পয়েন্ট কলম দ্বারা বৃত্ত ভরাট করিতে হবে, এবং বৃত্ত ভরাট এমনভাবে করবেন যেন ভিতরে লেখাটি না বোঝা যায়, টিক দেওয়া যাবে না। দেখেন এখানে দেওয়া আছে সিস্টেমে আপনি অবশ্যই বৃত্ত ভরাট করবেন, এটা অবশ্যই সহজ, আমরা অনেক বৃত্ত ভরাট করেছি জীবনে। সেট কোড, এটি হচ্ছে প্রশ্নে যে সেট কোডটি আছে, পদ্মা হলে পদ্মা, মেঘনা হলে মেঘনা, যমুনা হলে যমুনা, সুরমা হলে সুরমা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তারপর এই নিয়মগুলি আমরা জানি যে বাস করা যাবে না, আঁকা দেওয়া যাবে না। হ্যাঁ, ওকে, এখন চলো আমরা এডমিট কার্ডটা দেখে নিই, সরি হাজিরা শিট আমরা দেখে নিই, তারপর এডমিট কার্ডটি দেখবো। হাজিরা শিট হচ্ছে আপনার, দেখেন এটা একটা নমুনা হাজিরা শিট, হ্যাঁ এটা হচ্ছে আপনি কোন কক্ষে পরীক্ষা দিয়েছেন। হ্যাঁ, দেখেন এখানে রোল নাম্বারটি আপনার দেওয়া আছে, তারপর হচ্ছে আপনার ছবি থাকবে, ছবি মিলিয়ে নিবে, অবশ্যই ডুপ্লিকেট পরীক্ষা দেওয়ার বা প্রক্সি পরীক্ষা দেওয়ার সুযোগ নেই। তারপর হচ্ছে এখানে পরীক্ষার্থীর নাম থাকবে, আপনার স্বাক্ষরটি হচ্ছে এডমিট কার্ড ওএমআর মতো আপনি এনে স্বাক্ষর করবেন, এখন বড়টা আপনি করে দিবেন সমস্যা নেই, প্রশ্নের সেট কোডটি আপনি লিখে দিবেন। হ্যাঁ, তারপর হচ্ছে পদ্মা লেখা থাকবে, হ্যাঁ সেট কোড হচ্ছে যেই কোডে আপনি পরীক্ষা দিয়েছেন। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে এটা ওএমআর, হ্যাঁ তারপর আমরা দেখি না, এইভাবে আপনি সব কিছু থাকবে। আচ্ছা, এখানে হচ্ছে প্রবেশপত্রের নমুনা, আমরা প্রবেশপত্র দিকে ইতিমধ্যে আপনি ডাউনলোড করে নিয়েছেন, দেখেন প্রবেশপত্র হচ্ছে এখানে রোল নম্বর দেওয়া আছে বাংলায় দেওয়া, দেখেন এখানে 1 2 3 4 5 6 মানে 6টি ডিজিট, 7টি ডিজিটের রোল নাম্বার, আপনার নাম আছে, পিতার নাম, মাতার নাম, হ্যাঁ উপজেলা আছে, জেলা আছে, পরীক্ষার তারিখ, কেন্দ্র, তারপর দেখেন ওএমআর সেট কোড। হ্যাঁ, আচ্ছা ওএমআর সেট কোড কী আছে এখানে, পদ্মা, হ্যাঁ আপনার থাকবে এরকম পদ্মা মেঘনা, আর এখানে দেখেন ফাড়া দেবা কে, মানে আপনার নাম যদি লিখে থাকেন তাহলে আপনি ওইখানে স্বাক্ষর করবেন, নাম স্বাক্ষর অন্য দিকে থাকেন যা লিখবেন এখানে ওইটি আপনি সব জায়গায় স্বাক্ষর করতে হবে কিন্তু অবশ্যই। হ্যাঁ, আচ্ছা, আর এডমিট কার্ডে কী নির্দেশনা দেওয়া আছে আপনি তো পড়ে নিয়েছেনই আপনার এডমিট কার্ডে। যাই হোক, এই ছিল আপনাদের জন্য, হ্যাঁ যারা আপনারা আগামী 8ই ডিসেম্বর প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের জন্য নির্দেশনা। আপনাদের জন্য রইল শুভকামনা, আপনাদের ভালো প্রিপারেশন নিয়ে ভালো পরীক্ষা দেন, সে দোয়া রেখে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।